মানে আমি ওয়ারিশন ছাড় বিয়ের জন্য গ্রাম পুলিশের সাথে একটু কায়দা হয়েছে, মানে বাজারে একটু কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটির মাধ্যমে উনি আমার হঠাৎ করে যখন কলার ধরে, কলার ধরে আমি কলারটা সারানোর জন্য আমি কলার দিয়ে ধাক্কা লাগে তো নাগে যায়, তারপর উনি আমাকে আগে লাথি মারে, লাথি মারার পরে ওখান থেকে দুজনের লোকজন ভেঙে দেয়, আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে তার কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে দেখি গ্রাম্য আর মিডিয়ার গ্রাম্য পুলিশকে সবাইকে ডাকি নিয়ে আমার বাড়িতে আসে, আসে আমাকে এখান থেকে দরজার লাথি মারে ভাঙে, আমাকে ধরে মারপিট করতে করতে পরিমল অফিসে নিয়ে যায়, বাজার দিয়ে পরিমল অফিসে নিয়ে যায়। অফিসে নিয়ে যায় দেখি আমি চেয়ারম্যান সহ ওরা সবাই দরজা টরজা বন্ধ করে দিয়ে আমাকে ওখানে ওরা মারপিট করে, মারপিট করার পরে ওখান থেকে আমাকে বাইর করে নিয়ে চেয়ারম্যান হুমকি দেয় যে ওনাকে আটকাতে চাইবে তাদেরকেও মারা হবে বলে হুমকি দিয়ে ওখান থেকে আমাকে মোটর সাইকেল যোগে চালান থানাতে নিয়ে যাওয়া হয়। থানাতে নিয়ে যাওয়া রাস্তার মাঝখানে মানে তেনাফির দরকার মাঝখানে ওখানে আমাকে নিয়ে যাওয়া, আমাকে হুমকি দেওয়া হয় যে তুমি যদি আমার তোমাকে মারা হয়েছে থানাতে যাই যদি বলো তাহলে তোমাকে মারে ফেল দেওয়া হবে, এখানে বস্তা প্যাট করে ফেল দেওয়া হবে, আমাকে হুমকি দেয়। তোমার তো লিয়ে গেছে বাবা, কেউ আসলো না বাবা, আরেকজনা শত্রুকে বাড়ির কাছে উঠো মারিছে, মেরে আবার লিয়াছে লাগিয়েছে, কিন্তু আমার এই বাচ্চা এই সংসার স্কুলে লেখাপড়া খরচ আমি কীভাবে চালাবো, আর এই কতদিন হলে অসুস্থ অবস্থায় উঠবে ভালো হবে আমি তাও জানি না। চেয়ারম্যান আসে বিষয়টা যাচাই না করে ডাইরেক্ট চেয়ারম্যান বলে যে এখান থেকে যায় মিরাজুলের বাড়ির দরজা ভেঙে মারতে মারতে যতক্ষণ মৃত না হবে সেই অবস্থায় মারতে মারতে এখানে নিয়ে আসবেন পরিমালা অভিষেক, এরকম হুকুম দেয়। একজন মায়ের সামনে কীভাবে এভাবে মারে, মায়ের সামনে কি মারা যায়? এত লিয়ে যায় অভিষেক ঢুকে চেয়ারম্যান বলে যে যাই বাধা দিবে তাকে তার রুম অভিষেক ভিতরে ঢুকে তাকে তখন মারা হয়, মারতে পারতে তাকে তখন মারা ফেলতে হয়, এরকম চেয়ারম্যান বক্তব্য দেয় সেই দিন। Cinematic display, photography master, performance expert, Next G N9. এই এলাকাতে যতগুলো কাজ সব কিছু কাজ ওই পরিমলের উপর চেয়ারম্যান দায়িত্ব দেয়, বুঝতে পারছেন? চেয়ারম্যান হিসাবে একটা সালিস বা কোনো মিটিংয়ে আমাদের পাইনি, ওকে কোনো সালিস বিচারে বিচারও করেনি, যা কিছু করে ওই ঘরত ওই পরিমল। চেয়ারম্যানের কাছে জনগণ ন্যায্য বিচার চায়, বিচার পাওয়ার আশায় যায় সেখানে, কিন্তু চেয়ারম্যান যদি বিচারে অপব্যবহার করে সেখানে তো গ্রামের লোকজন ন্যায় বিচারে আশায় কোথায় যাবে? ইয়া করেছে নাকি সেটা আমার জানা নেই, ওখানে একটা হট্টগোলের সংবাদ পেয়ে আমরা যাই, যাই তারপর থানাকে ইনফরমেশন করার পর থানার ওখানে যাই যে ওখানে এখান থেকে নিয়ে আসে থানা হেফাজত, মিরাজুলকে মিরাজুল নিয়ে আসে। আচ্ছা তারপরে ইয়া করে আমরা সুপারিশ আবার করলাম যে এলাকার লোক যে যেরা হয়তো আমার মিচাল করে দেওয়ার চেষ্টা করলাম।